شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى سرد حاضرين আল্লাহ পাক পরওয়ারদিগারের মেহরবানি আল্লাহ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আমাদেরকে আপনাদেরকে ওলামাদেরকে সাধারণ মুসলমানকে সবাইকেই যে আল্লাহ পাক পরওয়ারদিগার খাওয়াইতেছেন পড়াইতেছেন আল্লাহ পাক পরওয়ারদিগার সব কিছু করতেছেন সেই আল্লাহ পাক পরওয়ারদিগারকেই খুশি করার জন্য ওনাকে খুশ করার জন্যই আমাদের যত মেহনত ইবাদত বন্দেগি দিনী কাজ এসবগুলোই আমাদের কি যার কার জন্য ভাই একমাত্র আল্লাহ পাক পরওয়ারদিগারকে খুশ করার জন্য প্রতিষ্ঠান এই যে দিনী প্রতিষ্ঠান চলতেছে যেখানে হাফেজে কোরআন তৈরি হইতেছে যেখানে মুহাদ্দিস তৈরি হইতেছে ওলামা তৈরি হইতেছে এই সব কিছু কী জন্য ভাই একমাত্র আল্লাহ পাক পরওয়ারদিগারকে খুশি করার জন্য আমরা যে আজ এই মহাতি জলসায় আমরা আসছি তো এখানে আমাদের উদ্দেশ্য কী ভাই একমাত্র আমরা কাকে খুশ করার জন্য আল্লাহ পাক পরওয়ারদিগারকে খুশ করার জন্য আমাদের এখানে আসা যেসব তালাবার ছাত্রদেরকে হেফজখানার মধ্যে ওস্তা তাদের গার্জিয়ান হাফেজে কোরআন বানায়েছেন তারা কী জন্য করছেন ভাই আল্লাহ পাক পরওয়ারদিগারকে খুশ করার জন্য যে ওস্তাদরা এই ছাত্রদের পিছনে মেহনত করছেন তো এটাও কী জন্য ভাই আল্লাহ পাক পরওয়ারদিগারকে খুশ করার জন্য আমাদের যত কাজকর্ম আছে সব কিছুই কার জন্য হওয়া চাই ভাই একমাত্র আল্লাহ পাক পরওয়ারদিগারের জন্য হওয়া চাই এই তাকওয়ার পরহেজগারি আমাদের মধ্যে থাকা চাই যে আমি এমন আমার মধ্যে ওই পরহেজগারি থাকবে যে আমি যখন যা কিছু করি যা কিছু ধরি যা মদত করি সাহায্য করি ভালো কাজ করি যত কাজ করি আমি সব কিছুই আমার কার জন্য হবে ভাই একমাত্র আল্লাহ পাক পরওয়ারদিগারের জন্যই হবে আমরা আল্লাহ পাক পরওয়ারদিগারকে খুশ করার জন্য আল্লাহর নবীকে খুশ করার জন্য সব ইবাদত বন্দেগি এবং যত ধরনের ভালো কাজ আছে সবগুলো আমরা একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশ করার জন্য যেসব গার্জিয়ানরা আপনারা এই ছাত্রদেরকে মাদ্রাসায় পাঠাইছেন তা আপনাদেরও ওই কী জন্য হবে ভাই এটা আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশ করার জন্য আমি বলতে চাইতেছিলাম যে দেখেন যদি আমাদের মধ্যে এই তাকওয়ার পরহেজগারি থাকে কোন পরহেজগারি যে আমি যা কিছু করব একমাত্র কার জন্য করব ভাই আল্লাহ পাক পরওয়ারদিগারের জন্য করব এটাকেই বারে পরহেজগারি এটাকে কি বলবে ভাই পরহেজগার ওমাইয়াত্তাকিন্নাহু মাখরাজা ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব
বলেন যে নাকি তাকওয়ার ফরেজগারিজার মধ্যে থাকবে, তো বলেন যে আল্লাহ পাক পরওয়ারদিগার তাকে আল্লাহ পাক পরওয়ারদিগার যত ধরনের মদত সাহায্য করার প্রয়োজন সব কিছুই আল্লাহ পাক পরওয়ারদিগার করবেন। এই জন্য ভাই আমরা যখন যেই কাজ করি এটা একমাত্র কার জন্য হওয়া চাই ভাই? আল্লাহ পাক পরওয়ারদিগারের জন্যই হওয়া চাই। কিন্তু আমরা তো রোগী, আমরা এই রোগী হওয়ার কারণে আমাদের মধ্যে কি সৎ আচরণ, সৎ ব্যবহার, সৎ সৎ কাজ করা আমাদের মধ্যে আসে না। কখন কি হয়ে যায় ভাই? কোরআনে যদি আমি চাঁদা দিলাম মাদ্রাসায়, তাহলে এটা কিসের জন্য? মানুষকে না দেখানোর জন্য। কৌমুকে কি দিছে? বলে এত লাখ টাকা দিছে, এত হাজার দিছে। তাহলে এত হাজার টাকা দিছে, পাঁচ হাজার দশ হাজার টাকা দিছে, যিনি দিছেন উনিও আপনার কি জন্য দিতেছেন? ওই খুশি হয়ে গেছেন এই জন্য দিতেছেন। তবে এটা কাকে খুশ করার জন্য? কি মানুষ তাকে কি বলবে? কয় না, এই দাতা লোক ভাই এরকম লোক, এই মাশাআল্লাহ কত মদত সাহায্য করছে। কয় না, আমার মদত সাহায্য করাটাও একমাত্র কার জন্য হবে ভাই? তাকওয়া আর এই পরহেজগারি, এটাকেই বলে তাকওয়া আর পরহেজগারি। যে যা করবো সবই আমাদের কিসের জন্য হবে? আল্লাহ পাককে খুশ করার জন্য হবে। এখন আমরা কি বললেই এটা আমাদের এই দৌলত আমাদের মধ্যে অর্জন হয়ে যাবে, নাকি আমাদের এর পিছনে মেহনত লাগবে? দুনিয়ার কোনো কাজ, দুনিয়াওয়ালা কোনো কাজ মেহনত বাদে হয়নি ভাই। এমনিভাবে দিনের কোনো কাজ সেটা মেহনত ব্যতীত হবে না। তার পিছনে কি করতে হবে ভাই? মেহনত করতে হবে। এখন আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে চাইতে পাইতে চাই, তাকওয়ার ফরেজগারি যদি আমরা আমাদের মধ্যে তাকওয়া ফরেজগারি আসা পড়ুক এটা যদি আমরা চাইতে চাই, তাহলে এমনি এমনি নিজের থেকেই তাকওয়া ফরেজগারি আসবে না, বরং আরেকজন তাকওয়া ফরেজগারিওয়ালা আল্লাহওয়ালার সহবতে আমার যাইতে হবে। আল্লাহওয়ালা আল্লাহওয়ালার সহবতে আমার যাইতে হবে, যিনি ফরেজগার তার সহবতে যাইতে হবে। হযরতে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির কথা আপনারা শুনছেন হয়তো, ওলামায়ে কেরামরা তো ভালো করেই জানেন। বলে উনি বহুত বড় আল্লামা ছিলেন, পুরা হিন্দুস্তানের কেনিয়া, হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশ সবটা মিলে একটা দেশ, এই পুরা অখণ্ড হিন্দুস্তানের মধ্যে সবচেয়ে বড় মুফতি যিনি ছিলেন, ইনি ছিলেন কে ভাই? রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি। ওই রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির ওনারই খলিফা ছিলেন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি কারি ইব্রাহিম সাহেব আর উনি রশিদ আহমদ গঙ্গোহী বহুত বড় মহাদ্দিস। বলে ওনার আল্লাহ পাক পরওয়ারদিগার ওনার মধ্যে যে তাকওয়ার ফরেজগারি নসিব করছেন, এত বড় আল্লাহওয়ালা, এত বড় মহাদ্দিস হওয়া সত্ত্বেও, এত বড় মুক্তি হওয়ার সত্ত্বেও, একমাত্র বড় মুক্তি বলতে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইকেই বোঝানো হইত। উনি রশিদ আহমদ গঙ্গোহী। কিন্তু এই রশিদ আহমদ গঙ্গোহী তিনিও আরও কারো দরবারে গেছিলেন কিনা নিজের আত্মশুদ্ধির জন্য, নিজকে ভালো করার জন্য, তাকওয়ার ফরেজগারি পাওয়ার জন্য? এমনি এমনি তো একা তাকওয়া ফরেজগারি আসবে না। তো এই রশিদ আহমদ গঙ্গোহীর মতো লোক ওনাকে বলছিলেন, কেউ বলছিলেন এই কথা যে আপনি যে রশিদ আহমদ গঙ্গোহী, আপনি সবাই আপনাকে কী বলে মুফতি বলে, আপনার মুফতি হওয়ার সার্টিফিকেট কী আছে? উনি বলছেন যে আমার সার্টিফিকেট হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মিম্বরে দাঁড় করাইছেন, দাঁড় করায়া পরে আমাকে একশোটা মাসলা জিজ্ঞাসা করছেন। কে ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন? বলে যে ওনাকে কি মিম্বরে দাঁড় করাইছেন, করার পরে একশত মাসলা জিজ্ঞাসা করছেন। উনি হানাফি মাজহাব মোতাবিক ওই মোতাবিক উনি একশো মাসলার সওয়াবে কি উনি জবাব দিছেন। দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলছেন যে রশিদ আহমদ, আজ থেকে তোমাকে আমি মুক্তি হওয়ার সার্টিফিকেট দিয়ে দিলাম। ওই রশিদ আহমদ
বললাম যে মুত্তাকি পরেজগার হইতে হইলে ওই মুত্তাকি পরেজগারের সহবতে যাইতে হবে। এ রশিদ আহমদ গঙ্গোহী উনি কার সহবতে গেছিলেন ভাই? হাজি আমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহমতুল্লাহ এলাই, কেউ বলছিলেন হজরত রশিদ আহমদ গঙ্গোহীকে যে আপনি এত বড় আল্লামা, এত বড় মহাদ্দিস, এত বড় মুফতি, এরপর আপনি হাজি সাহেব রহমতুল্লাহ এলের কাছে, হাজি সাহেবের কাছে বায়াত কেমনে হয়েছেন? উনি তো বেশিতে বেশি মেচকাত শরীফ পড়াইছে মাত্র, এত এলেম ওনার কাছে আছে, কিন্তু আপনি কিভাবে ওনার কাছে যাইয়া বায়াত হইলেন? তখন তিনি কি জবাব দিছিলেন বলে, আমি হাজি সাহেব রহমতুল্লাহ জন্য মাসলা মাসায়েল শিকার জন্য আমি যাই না, ফতুয়া শিকার জন্য আমি যাই নাই। বলে আমি তো কি যদি ফতুয়ার প্রয়োজন পড়ে, মাসলা মাসায়েলের প্রয়োজন পড়ে, তাহলে তো হাজি সাহেব রহমতুল্লাহ হাজি সাহেব তো আমাকে জিজ্ঞাসা করবেন যে কি জানে বলে কি রশিদ আহমদ তুমি আর ফতুয়া দিয়া দাও, উনি তো আমার থেকে ফতুয়া দিবেন। কিন্তু আমি যেই দৌলতের জন্য ওনার কাছে বায়াত হয়েছি সেই দৌলতের ইমাম হইলেন হাজি সাহেব। সেটা কি ছিল ভাই? ওই যে তাকওয়াওয়ালা পরেজগারওয়ালার সোহবত পাইয়া পরে নিজের মত কি ওই তাকওয়া পরেজগারি এসে গেছে। এই জন্য ভাই আমাদের চলাফেরা ভালো লোকের সঙ্গে হওয়া চাই, মন্দ লোকের সঙ্গে আমাদের চলা না চাই, মা বাবার খেদমত করা চাই, ওস্তাদদের খেদমত করা চাই, আর তাকওয়া পরেজগারি আমাদের জীবনের মধ্যে হওয়া চাই। যে আমার সব কাজ যা কাজ আমি করব, মুসলমান হিসাবে তো আমি নাজায়েজ ওয়ালা করব না, সবই জায়েজ ওয়ালাই করব, যেই কাজে আমি করব একমাত্র কার জন্য করব ভাই? আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য। আল্লাহ পাক পরওয়ারদিগার আমাদেরকে তৌফিক দেক, আমাকেও তৌফিক দেক, আমার আওলাদ আহবাব এবং আমার মুহিব্বিন যারা আছেন তাদেরকেও তৌফিক দেক, আল্লাহর নবীর যত উম্মতরা রয়েছেন সবাইকে যেন আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।